হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস আজকে আরও একটি শর্ট স্টোরি নিয়ে এসেছি তো ফ্রেন্ডস আজকে শর্ট স্টোরিতে তোমরা দেখতে থাকো আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবে খুবই একটা সুন্দর স্টোরি তো প্রথম থেকে তোমরা সেসব দিই দেখো আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবে ভোকাবুলারিগুলো তোমরা নোট করতে থাকো এবং যেগুলো গ্রামাটিক্যাল কনসেপ্ট ইউজ হয়েছে সেগুলো দেখো তো চলো আজকের স্টোরিটি শুরু করো গল্পটির টাইটেল হলো দ্য জ্যাকেলস ক্লেভারনেস জ্যাকেল মানে তোমরা জানো শেয়াল অ্যাপোস্ট্রপি এসের ব্যবহার হয়েছে এর অর্থ র তার মানে শেয়ালের শেয়ালের ঠিক আছে র বা এর অর্থ আছে এটা দ্য জ্যাকেলস ক্লেভারনেস অর্থাৎ শেয়ালের ক্লেভারনেস মানে চতুরতা চতুরতা বা চালাকি দ্য জ্যাকেলস ক্লেভারনেস শেয়ালের চালাকি ক্লেভার হলো অ্যাজেক্টিভ এবং তার সাথে সাফিক যুক্ত করে এটা নাউন ফর্ম করা হয়েছে ঠিক আছে এটা নাউন ফর্ম তো ক্লেভার দেখো ক্লেভার হচ্ছে অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভের সাথে নেস সাফিক যুক্ত করে নাউন করা হয়েছে অর্থাৎ ক্লেভার নেস হয়েছে চালাকি বা চতুরতা যেমন কাইন্ড থেকে কাইন্ডনেস গুড থেকে গুডনেস স্যাড থেকে স্যাডনেস হ্যাপি থেকে হ্যাপিনেস এরকম ঠিক আছে তো চলো তারপরে দেখো ওয়ান্স দা সাম রবার্স কিছু ডাকাতেরা ঠিক আছে এখানে প্লুরাল ফর্ম ইউজ করা হয়েছে এস যুক্ত করে রবার মানে একটা ডাকাত আর রবার্স অনেকগুলো ডাকাত তো কিছু ডাকাতের কথা বলা হচ্ছে দা কিছু ডাকাতেরা আফটার লুটিং আ রিচ বিজনেসম্যান লুট করা মানে লুণ্ঠান করা ঠিক আছে তো আফটার লুটিং লুট করার পরে কিলিউড করার পরে আর রিচ বিজনেসম্যান একজন ধনী ব্যবসায়ীকে তো একজন ধনী ব্যবসায়ীকে লঠান করার পরে কিছু ডাকাত কি করেছিল ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল ঠিক আছে ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া তার সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে ডিসাইডেড যুক্ত করে ঠিক আছে সিদ্ধান্ত নিয়েছিল টু হ্যাভ আ পার্টি পার্টি করার ঠিক আছে হ্যাভ আ পার্টি মানে পার্টি করার ঠিক আছে তো একদা কিছু ডাকাতেরা একজন ধনী ব্যবসায়ীকে লুট করার পরে একজন ধনী ব্যবসায়ীকে লুণ্ঠন করার পরে সিদ্ধান্ত নিয়েছিল একটা পার্টি করার দে ওয়েন্ট গোয়ের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছিল দে ওয়েন্ট তারা গিয়েছিল টু জঙ্গল একটা জঙ্গলে তো তারা গিয়েছিল একটা জঙ্গলে ক্লস টু দ্য টাউন টাউন মানে হচ্ছে শহর তো শহরের কাছে বা শহরের কাছাকাছি শহরের কাছাকাছি একটা জঙ্গলে তারা গিয়েছিল ডিউরিং দ্য পার্টি ডিউরিং মানে সময় তো ডিউরিং দ্য পার্টি পার্টির সময় ওয়ান অফ দেম তাদের মধ্যে একজন ঠিক আছে তো ওয়ান অফ দেমের ব্যবহার তোমরা জানো ঠিক আছে ওয়ান অফ থাকবে তারপরে যে নাউনটা আসবে বা প্রোনাউনটা হবে সেটা কিন্তু প্লুরাল হবে তো ওয়ান অফ দেম বলতে তাদের মধ্যে একজন ঠিক আছে তাদের মধ্যে একজন সেট বলল কি বলল আই ওয়ান্ট আমি চাই সাম মোর মিটস আরও কিছু মাংস ঠিক আছে মিট মানে মাংস তো আমি চাই আরও কিছু মাংস অ্যানাদার রিপ্লাইড অন্যজন উত্তর দিয়েছিল রিপ্লাই মানে উত্তর দেওয়া সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছিলো তো অন্যজন উত্তর দিয়েছিল দ্য মিট হ্যাজ ফিনিশ মিট শেষ হয়ে গেছে ঠিক আছে তো এটার সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস ভিতরি অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্টেন্স পারফেক্টেন্স ঠিক আছে তো হ্যাজ সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস হ্যাজ অথবা হ্যাভ হয় ঠিক আছে এটা সাবজেক্ট অনুযায়ী হ্যাজ অথবা হ্যাজ বসে তো সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স তো দ্য মিট হ্যাজ ফিনিশড অর্থাৎ মিট বা মাংস শেষ হয়ে গেছে ঠিক আছে ইউ ক্যান হ্যাভ এখানে হ্যাভটা ড্রিঙ্ক অর্থে এসছে ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা তো ইউ ক্যান হ্যাভ ওয়াইন তুমি ওয়াইন পান করতে পারো মদ পান করতে পারো ঠিক আছে এখানে হ্যাভ অর্থ ড্রিঙ্ক তো ইউ ক্যান হ্যাভ ওয়াইন বা ইউ ক্যান ড্রিঙ্ক ওয়াইন তুমি ড্রিঙ্ক পান করতে পারো ইফ ইউ ওয়ান্ট যদি তুমি চাও তো যদি তুমি চাও ওয়াইন বা মদ পান করতে পারো যেহেতু মাংস কি হয়েছে শেষ হয়ে গেছে দ্য ফার্স্ট ওয়ান সেট তো প্রথম জোন বললো ঠিক আছে ফার্স্ট ওয়ান বলতে প্রথম ডাকাত ঠিক আছে তো প্রথম ডাকাত বললো নো না আই ওয়ান্ট টু হ্যাভ মিট তো আমি চাই খেতে এখানে হ্যাভ অর্থ আবার ইট অর্থে ঠিক আছে তো আই ওয়ান টু হ্যাভ তো হ্যাভের অনেকগুলো মানে হয় ঠিক আছে তো এখানে ড্রিঙ্ক অর্থে প্রথমটা দেখলাম আর দ্বিতীয় এখানে ইট অর্থে এসে তো আই ওয়ান্ট টু হ্যাভ মিট আমি খেতে চাই আই ওয়েন্ট টু ইট বা আই ওয়েন্ট টু হ্যাভ আমি খেতে চাই মিট মাংস না আমি মাংস খেতে চাই ইউ ওয়াল ওয়েট হিয়ার তোমরা সকলে বা তোমরা সবাই ওয়েট হিয়ার এখানে অপেক্ষা করো ঠিক আছে তোমরা সকলে এখানে অপেক্ষা করো সেইংসো এরকম বলে হি ওয়েন্ট ডিপ ইন টু দ্য জঙ্গল সে গেল গোয়ের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে ঠিক আছে সেরকম বলে সে গিয়েছিল কোথায় গিয়েছিল ডিপ ইন্টু দ্য জঙ্গল মানে জঙ্গলের গভীরে ঠিক আছে সে জঙ্গলের গভীরে গিয়েছিল ডিপ ইন্টু দ্য জঙ্গল মানে জঙ্গলের গভীরে হি স্পটেড সাম জ্যাকেলস আচ্ছা স্পট মানে হচ্ছে কোনো কিছু দেখা ঠিক আছে সি হি স্পটেড সে দেখলো সাম জ্যাকেলস কিছু শেয়াল অ্যান্ড এবং ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল টু হান্ট শিকার করা ঠিক আছে হান্ট মানে শিকার করা তো এখানে অর্থ টু হান্ট মানে শিকার করতে বা শিকার করার ঠিক আছে ডিসাইডেড টু হান্ট শিকার করতে সিদ্ধান্ত নিয়েছিল এনি অফ দেম তাদের যে কোনো একজনকে ঠিক আছে বা সেই শেয়ালগুলোর যে কোনো একজনকে হান্ট করার সিদ্ধান্ত নিয়েছিল ঠিক আছে হি মেড আ প্ল্যান মেক এর সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে এখানে মেক এ প্ল্যান মানে হচ্ছে পরিকল্পনা করা তো হি মেড আপ্লান সে একটা পরিকল্পনা করেছিল অ্যান্ড এবং লে অন দ্য গ্রাউন্ড লে লাই এর সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে লাই মানে শুয়ে থাকা ঠিক আছে তো তার সেকেন্ড ফর্ম লে লাই লে লেন সেকেন্ড ফর্ম লে শুয়ে পড়ে থাকলো অন দ্য গ্রাউন্ড মাটির উপর সে মাটির উপর শুয়ে পড়ল প্রিটেন্ডিং টু বি ডেট অর্থাৎ ভান করে মৃত হওয়ার ভান করে প্রিটেন্ডিং মানে ভান করে কী হিসাবে ভান করলো টু বি ডেড মৃত হিসাবে বা মৃতের ভান করে সে মাটির উপরে শুয়ে পড়ল হি থট থিঙ্কের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে ঠিক আছে এন কে থিঙ্ক মানে ভাবা মনে করা হি থট সে মনে করলো বা ভাবল দ্য জ্যাকেলস শেয়ালগুলো কাম ক্ল শেয়ালগুলো কাছে আসবে ঠিক আছে টু ইট খেতে মি আমাকে শেয়ালগুলো খেতে আমার কাছে আসবে জ্যাকেলস কাম শেয়ালগুলো আসবে ঠিক আছে এখানে উইলের পরিবর্তে উড এসছে যেহেতু এটা অতীতকালে ভবিষ্যৎকালের কথা বলা হচ্ছে ঠিক আছে যে অতীতকালে বলেছিল যে সে আসবে তাই এখানে উইল ইউজ না হয়েছে উড ইউজ হয়েছে তো জ্যাকেলগুলো বা শেয়ালগুলো আসবে ক্লস কাছে টু ইট মি আমাকে খেতে শ্যালগুলো আমাকে খেতে কাছে আসবে অ্যান্ড এবং আই উড দেন ক্যাচ এবং আমি তখন ধরে ফেলবো ওয়ান অফ দেম তাদের মধ্যে একটাকে তাদের মধ্যে একটা শ্যালকে আমি তখন ধরে ফেলবো আফটার টাইম কিছু সময় পরে অ্যাজিউমিং হেম টু বি ডেড অ্যাজিউম মানে অনুমান করা মনে করা তো অ্যাজিউমিং হিম টু বি ডেড তাকে মৃত মনে করে তাকে মৃত ভেবে মৃত অনুমান করে দ্য জ্যাকেলস স্টার্টেড মুভিং তো শেয়ালগুলো স্টার্টেড মুভিং মানে যেতে শুরু করলো ঠিক আছে এগিয়ে যেতে শুরু করলো টুওয়ার্ডস দ্য ম্যান লোকটির দিকে তো লোকটির দিকে শেয়ালগুলো যেতে শুরু করলো মৃত ভেবে ঠিক আছে মিত মনে করে এবারে তার কাছে যেতে শুরু করলো লোকটির কাছে সাডেনলি হঠাৎ আ ক্লেভার জ্যাকেল সেট হঠাৎ একটা চালাক শেয়াল বলল কী বললো ওয়েট আ লিটিল একটু অপেক্ষা করো ওয়েট আর লিটিল ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করা হয়েছে ওয়েট আর লিটিল একটু অপেক্ষা করো লেট মি লেট মানে অনুমতি দেওয়া অর্থে আসে ঠিক আছে তো লেট মি ফার্স্ট কনফার্ম প্রথমে আমাকে কনফার্ম হতে দাও নিশ্চিত হতে দাও ড্যাট যে দ্য ম্যান ইজ ডেড যে লোকটি মারা গেছে বা মৃত লোকটি মৃত এটা প্রথমে আমাকে নিশ্চিত হতে দাও এটা একটা চালাক শেয়াল বলেছিল দেন তারপরে উই ক্যান হ্যাভ হিজ মিট তারপরে উই ক্যান হ্যাভ হ্যাভ অর্থ এখানে ইট তো তারপরে আমরা খেতে পারি হিজ মিট তার মাংসকে আই থিঙ্ক আমার মনে হয় হি হ্যাজ কাম সে এসেছে প্রেজেন্ট পারফেক্টেন্স ঠিক আছে হ্যাজ প্লাস ভি তো হি হ্যাজ কাম সে এসেছে টু হান্ট আস আমাদেরকে শিকার করতে হান্ট মানে শিকার করা টু হান্ট আস আমাদেরকে শিকার করতে আমার মনে হয় সে আমাদেরকে শিকার করতে এসেছে লুক দেখো হি হ্যাজ আ মেস দেখো তার একটা মেস রয়েছে মেস মানে হচ্ছে গদা তো হি হ্যাজ আ মেস তার একটা গদা রয়েছে ইন হিজ হ্যান্ড তার হাতে তো তার দেখো তার হাতে একটা গদা রয়েছে তো এটা চালাক শিয়াল বলেছিল সেইং শো এরকম বলে দ্য জ্যাকেল দ্য ক্লেভার জ্যাকেল চালাক শেয়ালটি ওয়েন টু দ্য ম্যান গোয়ের সেকেন্ড ফ্রম ওয়েন্ট তো ওয়েন টু দ্য ম্যান লোকটির কাছে গেল এরকম বলে চালাক শেয়ালটি লোকটির কাছে গেল অ্যান্ড এবং ট্রাই টু টেক দ্য মেস অ্যাওয়ে টেক অ্যাওয়ে একটা ফ্রেজল ভার্ব এর অর্থ ছিনিয়ে নেওয়া বা কেড়ে নেওয়া তো ট্রাই করেছিল চেষ্টা করেছিল টু টেক দ্য মেস অ্যাওয়ে অর্থাৎ গদাটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল ফ্রম হিজ হ্যান্ড তার তার হাত থেকে ঠিক আছে তো তার হাত থেকে গদাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল সেই ক্লেভার জ্যাকেলটি অ্যাজিউমিং ড্যাট অ্যাজিউম মানে মনে করে বা অনুমান করে কি অনুমান করে ড্যাট ইট ওয়াজ আ র্যাড যে এটা একটা ইঁদুর হু ওয়াজ ট্রাইং টু স্ন্যাচ হিজ মেস তো এটা হলো একটা ইঁদুর যে চেষ্টা করছে হু ওয়াজ ট্রাইং টু স্ন্যাচ যে চেষ্টা করছে ঠিক আছে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে ঠিক আছে তো যেহেতু অতীতকালে সেটা কন্টিনিউয়াস ছিল তাই এখানে পাস্ট কন্টিনিউয়াস ইউজ করা হয়েছে ঠিক আছে সেই সময় কন্টিনিউয়াস ছিল সেই সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল আর এখন যেহেতু গল্পটা বলছে তাই এখন সেটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেছে তো এটা ভেবে যে এটা ইঁদুর ছিল যে চেষ্টা করছে কি চেষ্টা করছে টু স্ন্যাচ হিস মেস তার মেসটাকে ছিনিয়ে নেওয়া স্ন্যাচ মানে ছিনিয়ে নেওয়া আর তার ভার এখানে ইউজ করা হয়েছে টেক অ্যাওয়ে টেক অ্যাওয়ে মানেও ছিনিয়ে নেওয়া কেড়ে নেওয়া মানে মানেও কেড়ে নেওয়া ও এরকম ভেবে যে এটা ইঁদুর যে তার মেষটাকে বা গদাটাকে ছিনিয়ে নেবার চেষ্টা করছে দ্য ম্যান হেল্ড তো লোকটি তখন কী করলো এটা ভেবে হোল্ডের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে ঠিক আছে হোল্ড মানে হচ্ছে ধরে ফেলা বা ধরা তো লোকটি ধরলো দ্য মেস গদাটিকে মো টাইটলি আরও শক্ত করে ঠিক আছে টাইটলি মানে শক্ত করে তো আরও বেশি শক্ত করে গদাটিকে ধরলো লোকটি সাডেনলি হঠাৎ দ্য জ্যাকেল লেফ্ট দ্য মেস হঠাৎ শিয়ালটি লিভ এর সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে লিভ মানে ছেড়ে দেওয়া তো লোকটি ছেড়ে দিয়েছিল লেফট দ্য মেস গদাটিকে ছেড়ে দিয়েছিল ঠিক আছে হঠাৎ করে শিয়ালটি গদাটিকে ছেড়ে দিলো ইরিটেটেড বাই দিস এটার দ্বারা ইরিটেড হয়ে ইরিটেড মানে বিরক্ত তো এটার দ্বারা বিরক্ত হয়ে দ্য ম্যান লোকটি গট আপ গেট আপ এর সেকেন্ড ফর্ম গট আপ লোকটি উঠে পড়ল হারিডলি একেবারে দ্রুততার সাথে ঠিক আছে দ্রুততার সাথে লোকটি উঠে পড়লো অ্যান্ড সিইং দ্য জ্যাকেল এবং জ্যাকেলটিকে দেখে সি মানে হচ্ছে দেখা তো সিইং দ্য জ্যাকেল জ্যাকেলটিকে দেখে অর্থাৎ শিয়ালটিকে দেখে হি থ্রু দ্য মেস সে গদাটিকে ছুঁড়ে দিল ঠিক আছে থ্রো এ সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে টি এইস আর ও ডাব্লিউ থ্রো মানে ছুঁড়ে দেওয়া তো ইউ ছুঁড়ে দিয়েছিল দ্য মেস গদাটিকে অ্যাড দ্য জ্যাকেল জ্যাকেলের দিকে অর্থাৎ শেয়ালের দিকে তখন সে গদাটাকে ছুঁড়ে দিয়েছিল বাট ইন ভেন কিন্তু সেটা কোনো ফল হলো না ইনভেন মানে কোনো কাজ ভেসতে যাওয়া বা কোনো কাজের ফলাফল না পাওয়া ঠিক আছে তো এতে কোনো ফল কিন্তু কোনো ফল হলো না এরকম মনে করবো ঠিক আছে তো সে শেয়ালটার দিকে গদাটা ছুঁড়ে দিল কিন্তু কোনো ফল হলো না দ্য জ্যাকেল গট অ্যালার্মড তো শেয়ালটি সতর্ক হয়ে গেল ঠিক আছে গেট অ্যালার্মড মানে সতর্ক হওয়া তো শেয়ালগুলো গট অ্যালার্মড সতর্ক হয়ে গেল শেয়ালগুলো অ্যান্ড এবং ফ্লেট পালিয়ে গেল এফ এল ডাবলি ফিলি মানে হচ্ছে পালানো তো তার সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে ফার্স্ট ফ্রম ফ্লেট পালিয়ে গিয়েছিল ফ্রম দ্য সিন সেই সিন থেকে বা সেই স্পট থেকে সেই জায়গা থেকে সেই জায়গা থেকে তখন তারপর পালিয়ে গেছিল। শিয়ালগুলো সতর্ক হয়ে গিয়েছিলো এবং সেই জায়গা থেকে পালিয়ে গিয়েছিল দেন তারপরে দ্য রবার থট তারপরে ডাকাতটি ভেবেছিলো থিঙ্কের সেকেন্ড ফ্রম থট তো তারপরে ডাকাতটি ভেবেছিলো ইফ আই গো ব্যাক যদি আমি ফিরে যাই গো ব্যাক মানে ফিরে যাওয়া তো ইফ আই গো ব্যাক যদি আমি ফিরে যাই টু মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের কাছে টু মানে এখানে কাছে টু মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের কাছে এম টি হ্যান্ডেড খালি হাতে যদি আমি এখন আমার বন্ধুদের কাছে খালি হাতে ফিরে যাই দে মেক ফান অফ মি ঠিক আছে আচ্ছা মেক ফান অফ মানে কারো কাউকে নিয়ে মজা করা ঠিক আছে তো দে উড মেক ফান অফ মি তারা আমাকে নিয়ে মজা করবে ঠিক আছে উড মেক ফান অফ মি আমাকে নিয়ে মজা করবে তারা সো সুতরাং লেট মি কোয়াইটলি গো ব্যাক সুতরাং আমাকে অনুমতি দাও বা আমাকে যেতে দাও বলতে বোঝা যাচ্ছে তো লেট মি গো আমাকে যেতে দাও কেমনভাবে কোয়াইটলি অর্থাৎ নীরবভাবে নিশ্চুপভাবে শান্তভাবে ঠিক আছে তো আমাকে শান্তভাবে যেতে দাও ফিরে যেতে দাও গো ব্যাক মাই হোম আমাকে শান্তভাবে আমার বাড়িতে ফিরে যেতে দাও ঠিক আছে সো মি কোয়াইটলি গো ব্যাক মাই হোম সুতরাং আমাকে বাড়ি ফিরে যেতে দাও শান্তভাবে দিস উড বি অ্যাপ্রোপ্রিয়েট এটাই হবে যথার্থ ঠিক আছে যদি আমি এটা প্রেজেন্টে বলতাম তাহলে এটা হতো দিস উইল বি অ্যাপ্রোপ্রিয়েট এটা যথার্থ হবে যেহেতু এটা পাস্টে বলেছিল যে ভবিষ্যতে এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে তাই এখানে উড এসছে উইলের পরিবর্তে দিস উড বি অ্যাপ্রোপ্রিয়েট এটা যথার্থ হবে অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত ঠিক আছে তো এটা উপযুক্ত হবে থিঙ্কিং শো এরকম ভেবে দ্য রবার দাকাতটি হেডেড টুয়ার্ডস হিস হাউস আচ্ছা হেড টুয়ার্ডস মানে কোনো দিশকে অগ্রসর হওয়া তো হেডেড টুয়ার্ডস হিজ হাউস তার বাড়ির দিকে অগ্রসর হয়েছিল তার বাড়ির দিকে চলে গিয়েছিল ঠিক আছে এরকম ভেবে ডাকারটি তার বাড়ির দিকে চলে গিয়েছিল তো এই ছিল আজকের শর্ট স্টোরি ফ্রেন্ডস আই হোপ তোমরা বুঝতে পেরেছ তো কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও তো পরবর্তীতে আবার অন্য কোনো গল্প নিয়ে দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও